Mas assim. Hello, o que você achou agora? Prince Lekitsin, hi, dost. Hello. Rajesh Kumar Lekitsin. বাহ, রাতে সবাই লাইভে এত অ্যাক্টিভ থাকে, আমি এত রাতে লাইভে না আসলে বুঝতেই পারতাম না। Your eyes is more beautiful than কি লিখেছে than I imagine. Okay, thank you. Please say something. Rahul Roy, hello. Those eyes just killing. Hello Apu, you looking beautiful. Thank you so much. কে কে আছেন এই মুহূর্তে আমার সাথে লাগবে, আর কবে থেকে লাগবে দেখছেন, কি করছেন? তোমার চুলগুলো দারুন। সেলিম রেজা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। পরে কথা বলি। ১৩ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি তোমার প্ল্যান কি? ১৩ ফেব্রুয়ারি আমাদের ভার্সিটি একটি কনভোকেশনের প্রোগ্রাম আছে, সো আমার সেখানে যাওয়া লাগবে। আর ১৪ ফেব্রুয়ারি প্ল্যান আমার আপাতত নেই, সো লেটস সি কি হয় ১৪ ফেব্রুয়ারিতে। বলো কুছ বলবো, কি বলবো। অনেকে আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন, যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কে কি করছেন এই মুহূর্তে? আজ আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে। প্রেমিকার বিয়ে হয়ে গেলে তো ভালো, নতুন প্রেমিকা খুঁজবেন। এক্সপ্রেশন গুলো অস্থির, আমি কোনো এক্সপ্রেশন দেই নাই এখানে বসে। ক্যান ইউ সে সামথিং? আমি তো বলতেছি, সো নাইস। আচ্ছা, অনেকক্ষণ চুপ ছিলাম, এখন সবার সাথে গল্প করবো, আড্ডা দিব। আমি লাস্ট লাইভে যে ওইদিন আসছিলাম, ওই দিন আমার নেটওয়ার্ক খুবই খারাপ ছিল, যার কারণে আমি কারোর সাথে লাইভে
কাউকে লাইভে ইনভাইট করতে পারিনি, তো আমি আজকে ঠিক করেছি আজকে আমি সবাইকে লাইভে ইনভাইট করব। যারা যারা আজকে আমার সাথে লাইভে ইনভাইট হতে চাও, জয়েন করতে চাও, তারা লাইভটি শেয়ার করো, লাইভটি শেয়ার করে কমেন্ট করো, দেন আমি লাইভে আজকে ইনভাইট করব। তো ওকে কি চাচ্ছো আজকে আমার সাথে লাইভে জয়েন করতে? লাইভে জয়েন হতে চাইলে কলে ইনভাইট করব অবশ্যই। আচ্ছা, ইউ আর সো বিউটিফুল লিখেছেন MD সাহেব। আর কে কে এই মুহূর্তে আমার সাথে লাইভে জয়েন করেছেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করুন। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আই এম ওয়েল। সুকুমার রয় ডিনার করেছেন, সেলিম খান লিখেছেন, জি ভাই আমার ডিনার শেষ। মঞ্জুরুল এইচ খান লিখেছেন, কল করো, শেয়ার করেছি। আচ্ছা আমি কল করছি, দেখি আজকে যেহেতু নেট ভালো বলতো, আমার মনে হয় আজকে অনেক আমার সাথে অনেক ফ্রেন্ডসদের লাইভে জয়েন করাতে পারবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি ইন্ডিয়া থেকে বলছি। ইন্ডিয়া থেকে? বাহ, আমার সাথে আজকে ইন্ডিয়া থেকে একজন জয়েন করেছে লাইভে। হ্যাঁ আপনাকে অনেক দিন ট্রাই করেছি, কল করতেছি, আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না, আপনি কলও দেন না। ভাইয়া নেটওয়ার্ক সমস্যা থাকে মাঝে মাঝে, আর হচ্ছে আমি আমার আইডিতে লাইভে আসি না বললেই চলে, তো আচ্ছা সেই জন্য। আর আজকে আমার নেটওয়ার্ক ভালো, যেহেতু আমি আজকে চিন্তা করেছি অনেক শ্রাবন্তী, শ্রাবন্তী সেই। অনন্যা কাছে নেন, হ্যাঁ ওর সাথে আমার কথা হয়েছে। ও আচ্ছা, কি করেন ভাই আপনি? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার কোথা থেকে লাইভটি দেখছেন? আমি ইন্ডিয়া, এখন পুনে, মুম্বাইতে আছে। মুম্বাই ও চেনেন? আল্লাহ, মুম্বাই কেন চিনলো না? আসেন, বেড়াতে আসেন, দেখেন ইন্ডিয়া ঘুরতে আসেন। ইন্ডিয়াতে ইনশাল্লাহ ঘুরতে আসবো কখনো সময় হলে, আর আপনাকে হ্যাঁ আমাদের বাংলাদেশে এখান, ঘুরতে আসার ইনভাইট রইল। হ্যাঁ হ্যাঁ আমার পাসপোর্ট হয়েছে, এখন যেতে পারবো। বা উনি বাংলাদেশে আসার অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছে, বা দ্যাটস হ্যাঁ গুড। হ্যাঁ এক মাসের মধ্যে যাব, আপনার সাথে দেখা করবো। ও আচ্ছা তাই শ্রাবন্তী না, আজ অনন্যা ঠিক আছে না, আছে ওর সাথেও দেখা ইনশাল্লাহ। করবো। রিল শুনেন, একটা গান গান, কি কি একটা গান গান, একটা গান গান। গান! আল্লাহ, কেউ আমাকে মেরে ফেলো, আমি তো সিঙ্গার না, আমি কিভাবে গান করবো? তাহলে আমি একটা গাই ওকে, অ্যাজ ইউ উইশ। স্প্যানিশ গান, ওই যে ওই দেশবাসিতো। ওকে, দেশবাসিতো, ওয়াও, গান 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 গান। হ্যাঁ সি হ্যাভ স্কিজা জিয়নরা তুমি রান দৌতে তেঙ্গো কে বাইলার গতি গুয়োয় বি কি তুমি রাধা সব মন্দ মে মে সম্মেল কম মে নু কে গুয়োয় ও ইয়া তু তোরি সলি মেনে তো সোয়াল মাতা মে বাসর গান দেবো আর মান্দর প্ল্যান সলো কন্দে চালে সাসি লিল ফুল সো যা জামিস থাকো তন্দ মা জেলো নর্মা তো তুমি চান্দি তো পাপি এন দো মা আসি গীতা মা তো শুনি গুনা পুরো দেশ পাশে তো হয়েছে। বা ভাইয়া, আমরা সেই, আপনি গান টান আচ্ছা শিখেন নাকি? মানে আপনি হিন্দি, না 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 মানে শিখে, ইন্ডিয়া থেকে বলছেন, মানে ইন্ডিয়ান কোনো গান হ্যাঁ হ্যাঁ করেননি আপনি? হচ্ছে মানে একদম ইংলিশ গান করেছেন, মানে ইংলিশ গানের অনেক ফ্যান না না আপনি? স্প্যানিশ, স্প্যানিশ গান, স্প্যানিশ গান হ্যাঁ, ইউটিউবে স্প্যানিশ গান, সবার থেকে বেশি ভিউজ। এই জন্য আপনি এটা আপনার শুনেছেন? আপনার 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 জন্য একটা গান ডেডিকেট করব। ওকে, এভরি নাইট ইন মাই ড্রিমস আই সি ইউ, আই ফিল ইউ, এভরি সামওয়ান নো ইউ, গো অন ফার অ্যাক্রস দ্য ডিস্টেন্স অ্যান্ড স্পেসেস বিটুইন আস, ইউ হ্যাভ কাম টু শো ইউ, গো অন নিড ফর হোয়েভার ইউ আর, ইউ আর হিয়ার ইন মাই হার্ট অ্যান্ড
My heart will go on and on. আমি অনেক ভয় পাইছি, কেন ভয় পাইছো না? আমাকে ডেডিকেট করছেন এই জন্য? once more you open the door and you hear in my heart and my heart will go on and on. থ্যাংক ইউ সাথে সো মাচ কথা বলে ভাইয়া, অনেক ভালো লাগলো। আপনার সাথে কথা বলে আমার এখন অনেক তো ভালো আমি লাগলো আন্ধারে, ভাইয়া। হ্যাঁ এখন তো আন্ধারে আছে, আমার মুখটাও দেখতে পারছেন না। সমস্যা নেই, নেক্সট টাইম হ্যাঁ ঠিক আছে, কখনো দিনে দিনে লাইভে আসলে আপনার সাথে ইনশাল্লাহ নেক্সট টাইম কথা হবে। সো ততক্ষণ ভালো হ্যাঁ থাকবেন, প্রমিস করেন, আগে সরি। প্রমিস করেন, কল দিবেন। হ্যাঁ 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 অবশ্যই আপনি সাথে থাকবেন, আমি আচ্ছা অবশ্যই ঠিক ইনভাইট করবো। আজকে আজকে ইনভাইট করেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম ইনভাইট করবো। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ। সো নেক্সট কে আমার সাথে কলে জয়েন হতে চাচ্ছো? নাজমুল ইসলাম, ওভি আমাকে এর আগে লাইভে বলেছিল কলে ইনভাইট করার জন্য, বাট আমার নেটওয়ার্কে সমস্যা হওয়ার কারণে আমি ইনভাইট করতে পারিনি, বাট আমি আজকে তোমাকে কল দিচ্ছি। হ্যালো, হ্যালো, কি অবস্থা? এই তো ভালো। আপনি তো ভুলেই গেছেন, আমি ভুলে গেছি কিভাবে, ভুলে গেলে কল কিভাবে দিলাম, আর ভুলে গেলে আমি বললাম কিভাবে লাইভে একটু আগে, যে তুমি আমাকে লাস্ট লাইভে আমাকে কল ইনভাইট করতে বলেছিলা, বলো ঠিক আছে তো ভুলে তাহলে। গেছি। তারপর? না না বলেন নাই, ভালো আছেন? তারপর কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো পাওয়াই যায় না এখন। কোথা থেকে লাইভ দেখছো? হাই হাই, ভুইলাও গেছেন? ডিটেট থেকে সরি, মিরপুর, ডিটেট মিরপুর মিরপুর? বাংলা কলেজ। ও আচ্ছা আচ্ছা, ওইটা মনে নাই ভাইয়া, বাসার অ্যাড্রেস মনে থাকে না। সেটাই মনে থাকবে কি করে? ওদিন আপনার ভার্সিটিতে গেছিলাম তো, দুটা ছোট ভাইকে ভর্তি করে আসলাম আমার ডিউটিতে। ভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে? এই তো কোন ডিপার্টমেন্টে? অ্যাকাউন্ট নিয়ে। বিবিএ তে? বিবিএতে অনার্সে বুঝলাম, যাক যাবে এই মাসে আর কি। ভালো, বুঝি নাই। বলছি গত মাসে, ও যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর যেহেতু আপনি লাস্ট লাইভে ছিলেন, আমি বলেছিলাম নেক্সট টাইম আমি লাইভে আসলে যারা আমার সাথে ছিল আমি সবাইকে লাইভে ইনভাইট করব, বিকজ আমার লাস্ট লাইভে নেটওয়ার্ক একদম ভালো ছিল না। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, নেটওয়ার্ক খারাপ থাকলে কল যায় না। না সিরিয়াসলি, নেটওয়ার্ক খারাপ থাকলে কল যায় না, এটা তুমি একদিন ট্রাই করে দেখো। আচ্ছা তুমি কি করো, স্টাডি করি স্টাডি কিসে? সেকেন্ড ইয়ার অনার্স। অনার্স সেকেন্ড ইয়ার? ও আচ্ছা আচ্ছা, ভালো, ঠিক আছে, ঠিক মতো পড়ালেখা করো, নেক্সট টাইম ইনশাল্লাহ আবার কথা হবে। সো ভালো থেকো, আচ্ছা টাটা, টাটা, বাই বাই। বাই বাই। নেক্সট কে আছেন আমাদের সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন? পৃথিবী অনেক কিছু, আচ্ছা হ্যালো, প্লিজ কল মি। আচ্ছা আমি নেক্সট কলে চলে যাচ্ছি, দেখি নেক্সট কল আমাদের সাথে কি আসুন। আর অবশ্যই লাইভে জয়েন করতে চাইলে লাইভটি শেয়ার করে কমেন্ট করুন, আমি অবশ্যই কল দিব। আমার চুলের তেরামেক অবস্থা আমি নিজেও দেখে ভয় পাচ্ছি। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। আমার হেডফোন খুলে গেছে। হ্যালো, ও তাই নাকি? হ্যাঁ
কি অবস্থা? কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? দেখে মনে হচ্ছে ছোট হবো আমার থেকে, আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হলো আর কি। কিসে পড়ো? আমি তো স্টাডি ক্লাস করছি প্রায় আজকে হয়ে যায় 3 বর্ষ। আল্লাহ মাফ করো, আল্লাহ 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 আল্লাহ, কি ভুলটা হয়েছে রং, তাহলে সরি, আমি অনেক ছোট। ভুল নাই, এটা তো ভুলের কিছু নাই, ভুলের কিছু নাই। আমি ডিগ্রিতে ভর্তি করে পড়াশোনা করি নাই, সেটা আমার জন্য বলছি পড়াশোনা খারাপ করে দিয়েছি। ও আচ্ছা, যাই হোক না, ফার্স্টে আপনি কি ভয়েস পড়েন? কোনটা এমন ছিল? সরি, আমি হচ্ছে ভার্সিটিতে পড়ি, 7th সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার? 7th সেমিস্টার। 7th সেমিস্টার? হুম ও গুড গুড, হুম যাক ভালো। আপনি কোথা থেকে লাইভটি দেখছেন? আমি লাইভটা দেখছি সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে? ও আচ্ছা, আমি আপনাকে অনেকদিন ফলো করি, তার জন্য হয়তো ল্যাপটপ আজকে সহজে পেয়ে গেলাম। আর বিশেষ করে আমি সেদিন ডিউটি করে রাত্রেই, তো আজকে থেকে আমি দিনে ডিউটি করবো, তো তার জন্য আজকে সময় পাইলাম, তার জন্য আপনাকেও পাইলাম, তার আর জন্য আমি নক আজকে করলাম আর ফার্স্ট কি টাইম, আমি আজকে অনেকদিন ফার্স্ট ধরে টাইম আপনাকে রাতে ফলো আসছি করতে। লাইভে, তো হ্যাঁ, আমি মিলে গেল মানে তাহলে। আমার হ্যাঁ কিউরিয়াস মানে মাইন্ড যে আমি সব সময় দেখা যায় সন্ধ্যার দিকে আসি বিডি টাইম, তো চিন্তা করলাম আজকে আমি একদম ফ্রি বসে আছি, তো চিন্তা করলাম যে দেখি এই টাইমে কেউ লাইভে থাকে কিনা, বাট এই টাইমে দেখি আল্লাহ এত মানুষ লাইভে থাকে। অবশ্যই থাকতে পারে না। তারপর আপনি উপরে কি দেখতেছেন? আপনি বাসা থেকে আকাশ দেখা যায়? রাত্রেবেলা আকাশ দেখা যাবে কিভাবে? তারা দেখতে পারবো? আল্লাহ, ওই তো এখন তারা তো আকাশের সাথেই থাকে তাই না? এখন তো আমি রুমে, আমি এখন তারা কিভাবে দেখবো? বাট তাহলে আপনি উপরে একটু পরপর তাকাচ্ছেন কেন? না, এমনিতে দাঁড়িয়ে ছিলাম। ও আচ্ছা তাই না, আচ্ছা ঠিক আছে, তাহলে এমনিতে দাঁড়িয়েছেন তো ঠিক আছে। আচ্ছা দেখ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি খুব মজার মানুষ। তাই নাকি? হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হলো। তো আচ্ছা, আপনি কোথা থেকে লাভ করতেছেন? কোথা থেকে লাইভ করতেছে? আমার বাসা থেকে, কোন জেলায়? ও ঢাকাতে, ঢাকা কোন জেলায়? ঢাকার বাসার অ্যাড্রেস দিব? ওকে ওকে, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, সরি, দেওয়া লাগবে না। আমি কুমিল্লা থেকে, আমি কুমিল্লার ছেলে, ও আমি আচ্ছা, কুমিল্লার আপনি কি ছেলে। কুমিল্লার? ঠিক আছে, আচ্ছা, আপনাদের, আমার না একটা কোয়েশ্চেন আছে, আপনাদের কুমিল্লা যেহেতু বললেন, ইদানিং দেখলাম কুমিল্লার অনেক ট্রোল হচ্ছে, কেন এটা, কেন আপনি দেখছেন? ট্রোল তো হওয়ারই কথা, কারণ কুমিল্লা তো রিজনটা কি? সারা বাংলাদেশের মধ্যে রিজনটা এক, কুমিল্লা বিভাগ চাইতেছে, ওই যে কুমিল্লা নোয়াখালী বিভাগে বিভাগের অনেক পরে এখন আন্দোলন চলতেছে। মানে নোয়াখালী বিভাগের পরে এখন কুমিল্লা বিভাগ চাওয়া হচ্ছে, এরকম হুম হুম, কুমিল্লা বিভাগ চাওয়া হচ্ছে। কুমিল্লা এখন তো কি প্রথম আপনাদের থেকেই বিভাগ দিয়ে সেটা দিবে? দাবি ছিল, ইনশাল্লাহ সেটা আশা করি। তো নাম আপনি তো আশা চেঞ্জ নিয়ে একটু করছেন? সমস্যা চলতেছে, আশা কুমিল্লা নাম করতেছি চেঞ্জ করলে কি ইনশাল্লাহ নাম আশা করবো, দিবে? কারণ কুমিল্লা আপনি কি বৃহত্তম। নাম চাচ্ছেন? আমরা কুমিল্লার নামে বিভাগ চাচ্ছি, কারণ কুমিল্লাতেই সবচেয়ে বেটার, কারণ কুমিল্লা সেটা অনেক ঐতিহ্য অনেক ছিল এবং অনেক ঐতিহ্য আছে। আচ্ছা, বিভাগ হলে আপনাদের যে কোনো স্পেশাল ফেসিলিটিস দিবে আমাদের গভর্নমেন্ট পক্ষ? সেটা দেওয়ার মনে হয় না দিবে, কারণ সেটা এই বর্তমান সরকার সেটা চায় না, কারণ বর্তমান বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয়তা বিএনপির কুমিল্লাতে। আচ্ছা, সিটিতে নির্বাচন হচ্ছে দুবার, আমরা তো এছাড়া তো ঢাকায় থাকি, কোনো লাভ হয় নাই, বিএনপি আমরা গেছে। ঢাকায় থাকি, ঢাকা তো বিভাগ একটা, তো আমাদের ঢাকার তো আলাদা কোনো ফেসিলিটিস পাচ্ছি না আমরা, গন্ডগোল হইলে ওইটা এমনিই হবে, অমনিও হবে, দেশের অবস্থা খারাপ হলে, তো সেখানে বিভাগের তো হ্যাঁ, কোনো ফায়দা আমরা পাচ্ছি না। সেটা ইনশাল্লাহ আমরা পাবো, কারণ আমরা তো আপনি পাবেন? দুইটার মাঝখানে, চট্টগ্রাম এবং কুমিল্লা দুইটার মাঝে, চট্টগ্রাম আর ঢাকা দুইটার মাঝখানে কুমিল্লা, সেটা হুম, ফেসিলিটি অবশ্যই পাবো আমরা। আপনারা যে কোনো মানে আপনারা চাচ্ছেন যে আমাদের ঢাকা নাও চট্টগ্রামও না, আমরা নিজস্ব বিভাগ চাই? সেটাই, কারণ অনেকদিন ধরেই আমরা চট্টগ্রাম বিভাগের সাথে জড়িত, সেখানে আপনি আমাদের বিভাগ নিয়ে, অনেকটা আমরা আপনি বৃহত্তম বিভাগ একটা। চাওয়া নিয়ে কোনো যে দাবি করেছেন এখন পর্যন্ত, কোনো পোস্ট করেছেন যে আমরা বিভাগ চাই? আপনি পোস্ট করেছেন? আপনি আমার ওয়াইলে গেলে দেখতে পারবেন, ফেসবুক ও ওয়াইলে তার গেলে মানে দেখতে পারবেন কুমিল্লা আমার বিভাগ প্রোফাইলে। চাওয়া মানুষগুলোর মধ্যে আপনিও একজন, সেটাই তো? আমি একজন, আর আমি সবসময় কুমিল্লার জন্য একটা একটা কিছু না কিছু স্ট্যাটাস দেই, এবং কুমিল্লা সেটা আমার প্রাণের সাথে জড়িত, আমার হৃদয়ের সাথে জড়িত, বাহ, কারণ আমি কুমিল্লার এরকমই ছেলে। এরকমই হওয়া লাগবে মানুষদের, নিজের যেখানে জন্মগ্রহণ করেছে সেটাকে যদি টান না থাকে তাহলে তো কিছুই হবে না। সেটাই, যাই কারণ হোক, আমি
আপনাদের আমি সেটা রিকোয়েস্ট করবো, আপনি সবাইকে বলে দিবেন আপনার মাধ্যমে যে কুমিল্লার জন্য সবাই একটু যেন এক্সপ্লোর করে এবং কুমিল্লার জন্য সবাই হ্যাঁ হ্যাঁ, এই যে রিকোয়েস্ট আমার করে সাথে যারা ভিউয়ার্স যেতে। আছে 4.3K পিপল, সো সবাই দেখুন ওই ভাইয়া যে কুমিল্লায় থাকে, কুমিল্লা হচ্ছে ওনার হোম টাউন, উনি কুমিল্লাকে অনেক বেশি ভালোবাসে। আর ইদানিং আপনারা বিভিন্ন গ্রুপে দেখতেই পাচ্ছেন যে কুমিল্লা কে ট্রোল করা হচ্ছে, তাছাড়াও কুমিল্লা বিভাগ চাই। সো আপনাদের আসলে সবার কি কি আমি আসলে মতামত জানি যে না, কুমিল্লাকে আসলে বিভাগ ওই দেওয়া আমি উচিত? আসলে আমি জানি না ট্রলটা কি নিয়ে হচ্ছে। আমি শুনছি ট্রল হইতেছে, কি নিয়ে হইতেছে সেটা আমি ওই দিন লাইভ দেখছিলাম। একটা ছেলে অনেক বাজে বাজে কথা বলছে, কুমিল্লার ছেলে বাজে কথা বলছে, যারা ট্রল করছে তাদেরকে বলছে। তা আমি ওকে বলছি বাজে কমেন্ট করার কিছু দরকার নাই, বাজে কমেন্ট করে কি আসবে, কিছু আসবে না। সেটা সুস্থ সেটাই, সবলভাবে থাকার যে ভালোভাবে বলা যায় হ্যাঁ, ভালোভাবে সুস্থ বলা যায়। সবলভাবে কুমিল্লাকে বিভাগ দিয়ে দেওয়া হোক, কিন্তু নোয়াখালীকে তো বিভাগ দেওয়া হয় নাই, এত ট্রোল করলো, এখন ওরা কি করবে? হ্যালো, লাইনটা একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, কুমিল্লা বিভাগ পাবে কি পাবে না সেটা আমরা জানি না, আপাতত আমি অন্য কোনো টপিকে চলে যাচ্ছি। কে আমার সাথে নেক্সট লাইভে জয়েন হতে চাচ্ছেন কমেন্ট করুন। সো কেউ, আপনারা কেউ চাচ্ছেন কুমিল্লা বিভাগ হয়ে যাক? নোয়াখালী মানুষ তো বিভাগ বিভাগ বলেন, বিভাগ পায়নি। আই এম ওয়েটিং ফর ইউর কল। আচ্ছা, আমি রেজাউল করিমকে কল দিচ্ছি, দেখি উনি উনি কোথার, কোন অঞ্চলের, আর উনি কি বিভাগ চায় কিনা। কাল কল দিস, লুৎফর রহমান ইমো, ওকে দোস্ত। রাইহান আহমেদ লিখেছেন ওই, হ্যালো বলেন। ফাহিম জয় লিখেছেন আমি, আমি কি ভাই, আমি বুঝিনি। হ্যালো, হৃদয় ভাউ দেখি কুমিল্লা বিভাগ হোক এটা চাস। হ্যালো, কেউ জয়েন করেছেন নাকি, আমি বুঝতে পারছি না। আচ্ছা, নেক্সট কি চাচ্ছেন আমাদের সাথে কলেজ জয়েন হচ্ছে হতে? ইমন মহিউদ্দিন কল মি। আচ্ছা, এখানে কলের অনেক ইনভাইট চলে এসেছে, আমি এখান থেকে একজনকে কলে। আচ্ছা, দিস ইজ রুসেল, ক্যান আই জয়েন উইথ ইউ? ওয়াই নট, যারা আমার লাইফটি শেয়ার করবে আমি তাদের সবাইকে কল দিব। এমডি আলী রেজা লিখেছেন কল মি, ওকে ভাইয়া আমি আপনাকে কল দিই। আই এম ওয়েটিং 20 মিনিটস, আমি আর অনেক সময় নিয়ে আছি। তো আমার সাথে কেউ লাইভে জয়েন হতে চাইলে লাইভ শেয়ার করে কল করুন, আমি লাইভ শেয়ার করে কল ইনভাইট করুন, আমি অবশ্যই কলে আপনাদের জয়েন করাবো। মিটিং উইথ মি, কল মি লাইভ, লাইভ কে বলতেছে কল মি। আচ্ছা, কুমিল্লা কি আছে যে বিভাগ হোক? জসিমউদ্দিন সুজন লিখেছেন আমরা ফেনীবাসী বিভাগ চাই, কারণ আমরা ফেনীর মানুষগুলা মন্ত্রী বেশি, সবাই যদি বিভাগ নিয়ে টানাটানি করেন তাহলে কি হবে, দেশ শুধুমাত্র বিভাগ হইলে হবে? আপনারা সবাই বাংলাদেশ এক টাইটেলে থাকুন, এটা হচ্ছে বাংলাদেশ, আর বিভাগ কোনো ম্যাটার করে না, সবাই বাংলাদেশের মানুষ সেই হিসেবে থাকুন, আমার মনে হয় তখনই শান্তি বিরাজ করবে। অলরেডি শেয়ার বাট ইউ হ্যাভেন্ট কলড মি ইয়েট। আচ্ছা, আমি আব্দুল বাতিনকে এখন কল দিচ্ছি, আপনি পিক করুন, আমি তারপর নেক্সট অন্য করে দেবো। হ্যালো, 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 হাই কেমন আছেন? হাই, ভালো হ্যালো, আপনি? আমিও ভালো হ্যালো, আছি। কোথা থেকে লাইভটি দেখছেন? আমি তো ইন্ডিয়ার থনে, আসামের থনে। ইন্ডিয়া থেকে? হ্যাঁ, আচ্ছা, আজকে ইন্ডিয়ার মানুষগুলো কি আসাম যুক্তি করেছেন যে আজকে আমার লাইভে সব ইন্ডিয়ার সবাই জয়েন হবেন এরকম? না না, আমি তো তা জানি না। আপনাকে আমি জাস্ট ফেসবুক খুলে আপনাকে দেখলাম, তো ভাবলাম ও দেখি, আচ্ছা, ফেসবুক আমারও ঘুরে তো আমাকে ভালো লাগে পেলেন। বাংলাদেশের। হ্যাঁ হ্যাঁ, তো জাস্ট ঘুমাই ঘুমাইতে গেছিলাম, তখনই আপনাকে মানে দেখলাম। ঘুম থেকে উঠে গেছে, আপনি কি বাহ, করেন? না আমি না না, স্টাডি উঠি করি। নাই, জাস্ট ঘুমাইতে গেছি। আপনি কি পড়তেছেন, কি স্টাডি করেন? বিএসসি অনার্স ইন ইকোনমিক্স। ওকে, কোন জায়গায়? বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশে। ঢাকায়? না, হুম, আমরা যাইতে চাই একবার ঘুরতে ঢাকায়, কিন্তু তাই কেউ নাই, রিলেটিভ নাই, কেউ নাই, তো কে গাইড করব? আমরা জানি না, ওই জন্য আসতে পারি নাই। আমাদের তাই গ্রুপ একটা আছিল ফ্রেন্ডস এর, বাংলাদেশি তো ফ্রেন্ড সার্কেল বাংলাদেশ, বানায় ফেলার অনেকগুলো, তো ওরাই ঘুরাবে। হ্যাঁ বানাইতে লাগবো, তো আপনিও গাইড করবেন। হ্যাঁ অবশ্যই, কেন না, আমাদের বাংলাদেশে ঘুরতে আসবেন
অন্য কান্ট্রির যদি কেউ, অবশ্যই তাদের গাইড করব, কেন না। বেস্ট টুরিস্ট প্লেস কি আছে ওই জায়গায়? টুরিস্ট প্লেস বাংলাদেশের আপনাদের জন্য অনেক প্লেস আছে, আর সব থেকে বেশি মজা পাবেন আপনারা বাংলাদেশ ঘুরে। আপনাদের আপনি যেহেতু কলকাতার মানুষ বা মাছ বেশি পছন্দ করেন, আপনারা ইলিশ পাবেন, খুব বড় বড় ইলিশ, ইলিশ খাবেন আর ঘুরবেন, বুঝছেন। হ্যাঁ পদ্মার ইলিশ নাকি? আর কই কই ঘোরা হ্যাঁ, জায়গা কই ইলিশ কই আছে? খাবেন আর বুঝিনি। আর আপনাদের চিটাগং? ওখানে পানিপুরি পাওয়া যায়, আর আমাদের এখানে ফুচকা, তো আপনাদের পানিপুরি থেকে মাছ বেটার, আমাদের ফুচকা, আমাদের এলাকার মানুষই না ভুলে গেছে। আমরা পুচকাই বলি, পুচকা পানিপুরি একটাই তো। ফুচকা, বাট এটার মধ্যে ডিফারেন্ট আছে, অনেক অনেক ডিফারেন্স, বিকজ টেস্ট ডিফারেন্ট। হ্যাঁ ঠিক আছে, আসলে খেয়ে টেস্ট করে দেখবো একবার। আর কি কি পায় ওকে, সো বাংলাদেশে, আর কি কি পায়? বাংলাদেশে হ্যালো। রসগোল্লা খাবেন, চমচম, হ্যাঁ 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 দই, তারপর আরো অনেক কিছু আছে, আর ঘোরার অনেক প্লেস আছে। আপনারা হচ্ছে সুন্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, তারপর সিলেট, খাগড়াছড়ি, বান্দরবন, মানে এই লোকেশন গুলোতে বাংলাদেশে বেসিক্যালি হচ্ছে টুরিস্ট প্লেস, বিভিন্ন কান্ট্রি থেকে হ্যাঁ মানুষ আসে সেন্ট ঘুরতে, মার্টিন, অনেক সুন্দর, হ্যাঁ তো সেন্ট এখানে ঘুরতে মার্টিনটা পারেন। শুনছি, হ্যাঁ সেন্ট মার্টিনটা দেখছি আমি ইউটিউবেও দেখছি খুলে। ওটা তো বিচ আছে না, বিচ আর আয়াত আছে, কক্সবাজার শুনেননি? কক্সবাজার শুনছি, কক্সবাজার শুনছি, চিটাগাং শুনছি, আর ঢাকা তো জানি। হ্যালো, হ্যাঁ মনে হয় আপনার নেটের সমস্যা, এই জন্য কল টিকেটে গিয়েছে। আই এম এক্সট্রিমলি সরি ভাইয়া, সো নেক্সট টাইম আপনাকে অবশ্যই ইনভাইট করবো। ফাহিম জয় লিখেছে, আপু বেপরোয়া মন সংটা শুনতেছিলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কেমন হয়েছে বেপরোয়া মন? এমজি মুন্না লিখেছেন, কল দিবা? আচ্ছা, শেয়ার করছি বাট ইউ ডোন্ট কল, যারা যারা শেয়ার করছে আমি সবাইকে কল দিচ্ছি, এখন কেউ যদি বলে ইউ ডোন্ট কল, আমি কিভাবে কি বলবো? ডিকে আকাশ লিখেছেন, আপু আমি আমার অল ফ্যামিলি নিয়ে আছি, কল দাও, তোমার সব বন্ধুদের গান শোনাতে চাই। ওকে, দেখি উনি হচ্ছে আমার বন্ধুদের গান শোনাতে চাচ্ছে। নতুন করে কি কলে জয়েন হতে চাচ্ছো? কলে লাইকটি শেয়ার করে কমেন্ট করো। হ্যালো ভাইয়া, ভালো লাগলো। আচ্ছা, এমডি আরিফ রানা, হ্যালো 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 লিখেছেন, এমডি সোহেল, পান্নু খান লিখেছেন, আমারে কল নি। আচ্ছা হ্যালো, হ্যাঁ আপু, কেমন আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো আপু, এই পুরো তো আমার ফ্যামিলি নিয়ে বসে আছেন না? হ্যালো জি, সুইটি, হঠাৎ বসে তোমাদের লাইভটা দেখতেছিলাম আর ই করতেছিলাম। তোমরা সবাই ভালো আছো আপু? হ্যাঁ ভালো আছি। আপনি কোথা থেকে আমরা বলছেন? দুইজন আপুতে একটা গান শুনাবো, অল্প ওকে বেশি না। ওকে, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, আবার মাথা সুদ প্রাণে বয়ে যায়, ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি খুব সুন্দর একটি গান করেছেন, আর ভালো লাগলো আপনার গান শুনে। আচ্ছা ভালো ওকে থ্যাংক থাকবেন, ইউ। আল্লাহ হাফেজ।
স্বপ্নীল চৌধুরী সবার লিখেছে ব্লু ড্রিম। তো আমি ব্লু ড্রিম নিয়ে কিছু বলতে চাচ্ছি, যেহেতু উনি ব্লু ড্রিম বলেছে। ব্লু ড্রিম হচ্ছে একটি ব্লু ড্রিম হচ্ছে একটি ব্র্যান্ড যেটা হচ্ছে বিভিন্ন ধরনের এক্সপোর্ট এক্সপোর্ট করে, ড্রেস যেমন শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, আরো অনেক প্রোডাক্ট আছে তাদের নিজস্ব বানানো, নিজস্ব কারখানায় বানানো, খুব সুন্দর ফেব্রিক, তাদের ডিজাইন অনেক সুন্দর। আর কেউ যদি চান ব্লু ড্রিম এর কোম্পানি থেকে আপনার ড্রেস নিয়ে পাইকারি নিয়ে সেল করবেন বা শোরুম দিবেন, সেই জন্য আপনারা হচ্ছে ব্লু ড্রিম পেস্টির সাথে কানেক্ট হয়ে তাদের হেল্প নিতে পারেন। তারা হচ্ছে খুব কম খরচে আপনাদের শোরুম, একটি নতুন শোরুম দেওয়াতে সাহায্য করবে। আর হচ্ছে আপনারা যদি তাদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করেন এবং হচ্ছে আপনাদের সাথে ভালো যোগাযোগ থাকে, তাহলে তারা আপনাদের পাইকারি ড্রেস দিবে। ইভেন আপনারা চাইলে তারা অ্যাডভান্সও ছাড়া, কোন রকম অ্যাডভান্স ছাড়া আপনাদের হচ্ছে বিজনেসে হেল্প করবে। সো ব্লু ড্রিম পেস্টির সাথে আপনারা কানেক্ট হতে পারেন যারা হচ্ছে বিজনেস করতে অনেক আগ্রহী, বিজনেস করতে পছন্দ করেন, ড্রেসের অনলাইন বিজনেস করতে চান, শোরুম দিতে চাচ্ছেন, তারা অবশ্যই ব্লু ড্রিম এর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। আমার মনে হয় যারা হচ্ছে বিজনেসের মন মানসিকতা রাখে ড্রেসের ক্ষেত্রে, তাদের হচ্ছে ব্লু ড্রিম এর সাথে কানেক্ট হওয়া উচিত। সো প্লিজ সবাই ব্লু ড্রিম সার্চ দিয়ে ব্লু ড্রিম এর পেজে যেয়ে দেখবেন, ওই পেজটিতে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, আমার মনে হয় সবার হেল্প হবে। আচ্ছা তাহলে আমি এখন অন্য কথায় চলে যাচ্ছি। ব্লু ড্রিম এর আমার টি শার্ট লাগবে। ব্লু ড্রিম এর টি শার্ট, শার্ট সবকিছুই হচ্ছে পেয়ে যাবেন। ওদের পেজে চলে যান, ব্লু ড্রিম সার্চ দিয়ে ওদের পেজে চলে যান, দেখবেন খুব সুন্দর টি শার্ট, পাঞ্জাবি, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজ তাদের হচ্ছে নিজস্ব বানানো, আর ম্যাক্সিমাম তাদের প্রোডাক্ট গুলো এক্সপোর্ট করে, খুবই ভালো প্রোডাক্ট। আচ্ছা আমি নেক্সট কলে চলে যাচ্ছি। আর সবাই ব্লু ড্রিম সার্চ করতে ভুলবেন না, ব্লু ড্রিম সার্চ করলে আপনারা ওই পেজটি যখন ভ্রমণ করবেন তখন অবশ্যই বাকি ইনফরমেশন খুব গুছানো ভাবে পেয়ে যাবেন। আমি যতটুকু বলতে না পেরেছি ওই পেজে খুব সুন্দর করে ইনফরমেশন গুলো দেওয়া আছে। জেসমিন সিং লিখেছেন, হাউ আর ইউ ডিয়ার, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? মোহন মোহন বড়ুয়া লিখেছে, আপু তুমি খুব সুন্দর, নাইস তোমার মাথার চুল, আমি অনেক আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। বাপ্পি খান লিখেছেন, হ্যালো হ্যালো। জুনাইদ হাসান জয় লিখেছেন, কমেন্টে চলে গিয়েছে আমি কমেন্টে পড়তে পারিনি, সরি। আপু কল দিবা নাকি বলো? হ্যাঁ আমার লাইভটি যারা হচ্ছে নো কল আই রিপিটিং, আচ্ছা যারা আমার লাইভটি শেয়ার করেছো আমি তাদেরকে অবশ্যই কল দিব। সো কারা কারা লাইভটি শেয়ার করেছো কমেন্ট করো। এমডি আলম লিখেছেন, পানি খেয়ে নেন, পানি তো আশেপাশে নাই ভাই, আমি তো রুমে বসে আছি, আপনি একটু পানি দিয়ে যান। জানি আলম লিখেছেন, হাউ আর ইউ ফ্রেন্ড, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? ইউ আর লুক লাইক এ কানাডা সিরিয়াল অ্যাক্টর, নাভিয়া, কানাডা 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 সিরিয়াল একটা নাভিয়া, সিরিয়াসলি? আচ্ছা নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। হে ওয়েটিং ফর ইউর কল স্টিল, আচ্ছা আমি নেক্সট কল দিচ্ছি ইমতিয়াজ তারেককে, যদি উনি কল পিক করতে পারে দেন ওকে। হ্যালো, হ্যালো, এই হাউ আর ইউ? I'm well, what about you? Yeah, I'm good. I'm sorry, I can't share your video. Okay. Oh, আচ্ছা সরি, আপনি বাংলাদেশি, আমি আসলে বাংলা কথাই বলি। ও আমি মানে আমি এখন জিজ্ঞেস করতাম মানে আপনি কোথা থেকে বলছেন? ও আচ্ছা, আমি 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 বাংলাদেশি, বাট আমি কোথা থেকে বলতেছি সেটা বলা যাবে না। আচ্ছা সেটা না বললে মানে আপনি, আমি আমি আই থট যে আপনি হচ্ছে ফরেনার কোনো কান্ট্রির হবেন, বিকজ ফার্স্ট থেকে আপনি ইংলিশ বলতেছিলেন। 100% Bangladesh. I born in Bangladesh, Chittagong. চিটাগং, আপনাদের চিটাগং ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন। ও ওকে, ইয়া আচ্ছা, আপনি হ্যাঁ স্টাডি করেন? হ্যাঁ অবশ্যই আমি স্টাডি করি। I saw your profile that you are married, is it? আল্লাহ, ও কোথায় লেখা আছে এটা?
Oh no, I just checked your profile. So So, I saw this you are married. I just want to ask in lekha? the talk. Kothay lekha married? Our profile lekha as I married. No, it's not about the profile. I saw some picture about can you About. ask, are you married? No? Obviously not. Oh, okay. Entertaining chilo bapata. Oh, okay. Okay. I So, feel do you sing on a live? No? Obviously no. I'm to singer na. Oh, okay. I want to sing a song. Is that okay? Oh, really? Yeah, why not? That's too good. So, is it allow me to sing English, Bengali, or what? Is any language allowed? Any language. Okay, but what song you prefer? I mean, you like to hear from people? আমি যেহেতু বলবো যে আমি যেহেতু বাংলাদেশের একজন আর আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে বাংলাদেশের, সো বাংলা গানটা আমার মনে হয় আমার ভিউয়ার্স অনেক পছন্দ করবে। Okay. তারপর না হয় অন্য কোন একটা গান আপনি পছন্দ মতো করে দিয়েন। Bengali song. ইজ ইট Sing a টাফ ফর ইউ? Chittagong song. Is it okay? আচ্ছা বাংলাদেশের গান যদি কোনো মধু সমস্যা খাওয়াই হয়, বিষ খাওয়াই না। হ্যাঁ 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 চলবে চলবে, আপনি যদি করতে পারেন আমার কোনো প্রবলেম নেই। Okay. মধু হই হই বেশি খাওয়াই না, কোন হারনে ভালোবাসার দাম ন দিলা। Please don't comment wrong anybody. He's trying to say anyways. Okay, let me sing again, if you don't mind. Is it okay if I sing the full song? Yeah, no, right? Okay. Modu hoy hoy beshi khawaila, modu hoy hoy beshi khawaila, kon harone bhalobashar tamno dila. তুই হন দুষ্কান পাই ভালোবাসা দাম নদীলা। অ্যাকচুয়ালি আই কল ইট ফুল সং বিকজ আই এম নট আ সিঙ্গার। আচ্ছা ইউ হ্যাঁ ওকে নো হ্যাঁ অবভিয়াসলি অনেক সুন্দর করে করেছেন, আমি আমি নিজেও এত সুন্দর গান করতে পারি না। যাই হোক, আপনার প্রিয় গান, আপনার প্রিয় গান কি, মানে বাংলা ছাড়া অন্যান্য মানে ইংলিশ আর হিন্দি? Oh, I have not my favorite song, but for now I like to sing is like you know the what is the song called the Salman Khan. Salman Khan. Tega Jinda Hai. Ah, Tega Jinda. What is the song? Dil. I forget. What is the song for the Tega Jinda Hai? You know the song name. Tega Jinda Hai. Okay. Dil Diya Galla. দিল দিয়া গালা, এটা ওকে আচ্ছা এটা গান, এটা গান, সরি can I sing this song for you? Yeah, I want to sing this song for you because since you are talking very sweet, I'm listening to your video. Yeah, okay. Now, it's very entertaining for people that we stay in abroad after study, after work, and see this video like the people sharing so many things and then people comment and you're answering a very nice way. Since thank you so so much girls. For your beautiful compliment. Okay, and, thank you very much. The song started like what is it? Kachi Doria. Yeah, yeah. Kachi Doria. Kachi Doria, Doria, Doria se meno to padle. Okay, anyways. ये नाराज की कागजी सारी मेरी, मेरे यकिया सुन ले मेरी, दिल दिया गलाए बेरंग नाल नाल बैठे, अख नाल अख नो मिला के, दिल दिया गलाए। That's it, yeah. I like this song. I watched yeah, that obviously. Movie in cinema. গানটা অনেক সুন্দর।
Oh, okay. How was in my voice? Is it okay? Yeah, obviously. Why not? আপনি যতটুকু করেছেন ততটুকু অনেক I love to sing a Bengali song and I used to do it before 8 years ago. Okay. But I didn't get appreciated for my parents, so it's like, you know, right? আপনি তো জানেন ভালো করে যে আমরা বাঙালিরা কিন্তু অন্যান্য দেশের ছেলেরা যেরকম they haven't grown up with appreciated, you know, I mean like আমরা ওরকম appreciated পাই নাই যেহেতু আমরা গ্রামের ছেলে ছিলাম সো মা বাবার কথা শুনতে হতো স্কুলে যাও স্টাডি করো ভালো ডিগ্রি করো দেন একটা জব করো ব্যাংকে চাকরি করো বিয়ে করো দ্যাট ইজ দ্য লাইফ সো আপনারা হয়তো বা এখন আপনি আমার অনেক ছোট হবেন ওকে আমি তুমি করে বলি এনিওয়েজ কারণ আমি আই ফিনিশ মাই ব্যাচেলর ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি ইন চিটাগং আমি এখন স্টাডি করি anyways ভালো লাগলো আপনি there was a view for 2000 people watching in your video yeah I can see here so I was a lucky person that you picked my call thank you very much why you feel shy also thank you so much for your two beautiful songs and take care bye see you see you আচ্ছা অনেক কথা বললাম ওনার সাথে নেক্সট কেস আছেন আমার সাথে লাইভে জয়েন হতে কমেন্ট করুন অনেক কমেন্ট আসছে আমি কমেন্ট পড়তে পারতেছি না পড়বো এখনই সো কেউ রাগ করবেন না আচ্ছা আমি নেক্সট কলে চলে গেলাম দেখি আমার সাথে নেক্সট কলে কে থাকে হ্যালো হ্যাঁ হাই দিদি হ্যালো কেউ কেমন আছেন ভালো 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 না না অনেকবার কমেন্ট করার পর হঠাৎ কলে এসেছে হ্যাঁ আমি কমেন্ট যে কমেন্ট পড়ছি আর হচ্ছে ইনভাইট করছি আর যখন ইনভাইট কল কাটা হচ্ছে তারপর আবার কমেন্টে চলে যাচ্ছি তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক কমেন্ট গুলো চলে যায় আমি অনেক কমেন্ট গুলো হারিয়ে ফেলি এরই মাঝে যারা বেশি বেশি কমেন্ট করে আমি সেই কমেন্ট গুলো আবার দেখি এরকম হ্যাঁ আমি অন্তত পক্ষে 10-20 বার কমেন্ট করেছিলাম ও 10-20 বার এই জন্য আপনাকে পেয়ে গেছি আর কোথা থেকে লাইভ দেখছেন ইন্ডিয়া থেকে নিশ্চয়ই হ্যাঁ আমি তো কমেন্ট লিখেছি অলরেডি বারবার মানে পুনরবার লিখেছিলাম আজকে আমার লাইভে হচ্ছে টোটাল চারজন কথা বলছে চারজনের মধ্যে তিনজন ইন্ডিয়ার ছিল হ্যাঁ মানে কমেন্টে দেখা গেছে প্রচুর ভারতীয় আপনাকে কমেন্ট করছে এখানে যাক ভালো আমি যেটা বুঝলাম যে অনেক ভারতী যারা আছেন আমার লাইভটি দেখছেন আসলেই এটা মানে খুব আমরা আসাম প্রদেশ থেকে তো আসলে ভারতের আসাম প্রদেশ থেকে দেখতেছি সেজন্য আপনার আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের পুরো জানা সেজন্য বাংলাদেশের সঙ্গে আমাদের কোঅপারেশনও প্রচুর ভালো ভালো লাগলো আমি আপনি তো রাতে জেগেছিলেন আমার সাথে লাইভে ছিলেন কমেন্ট করছিলেন নিবেন এখন আমার সাথে লাইভে জয়েন হয়েছেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো আচ্ছা দিদি আপনি কি ভারতে এসেছিলেন কখনো না আমি এখন আসিনি দাদা আমি চিন্তা করেছি আমি আসবো ঘুরতে ওকে আশা আসার পূর্বে কিন্তু এবার ফেসবুক লাইভ করে বা ফেসবুক পোস্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানাই দিব যে আমি এখানে ঘুরতে আসতেছি কে কে আছে আশেপাশে আমাকে ঘোরাবা কে কে বলে আপনাকে রিসেপশনের জন্য যাব আচ্ছা ঠিক আছে যাক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন আর গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিমস টাটা হ্যাঁ দোয়া রাখবেন আচ্ছা অবশ্যই আপু আমাকে কল দিন আমি শামসুল হক ভারতের আসাম রাজ্যে করিমগঞ্জ এই যে আসামের একজনের সাথে অলরেডি কথা বলছিলাম
কমেন্টে চলে গেছে, আছে করিমগঞ্জ বিনোদনী গ্রাম থেকে। যাক ভালো লাগে এটা দেখে যে আমার সাথে লাইভে বিভিন্ন এলাকার বা বিভিন্ন দেশের মানুষগুলো আমার সাথে লাইভে জয়েন করছেন, লাইভ দেখছেন। তো ফেসবুক জুগলবার্গ একটি জিনিস ভালো করেছে যে পৃথিবীটাকে, বিশ্বটাকে খুব ছোট করে নিয়ে আসছে, যেখানে হচ্ছে আমরা অনেক জায়গার মানুষের সাথে যোগাযোগ করতে পারছি। তো ভালো লাগে, কল মি অ্যান্ড টেল মি ওয়ার্ডস। আচ্ছা কমেন্টটি চলে গিয়েছে। আচ্ছা নেক্সট আমার সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন কি, কমেন্ট করুন। যাদের শেয়ার করেছেন, যাদের শেয়ার করেছেন তারা কমেন্ট করুন, আমি তাদের কল দিব। আমি আর বেশিক্ষণ থাকবো না। আই এম সি ইউর লাইভ ইন ইন্ডিয়া ফ্রম কেরালা। আচ্ছা আমার লাইভে কি ম্যাক্সিমাম আজকে ইন্ডিয়ার মানুষগুলো জেগে আছে? তার মানে ইন্ডিয়ার যারা হচ্ছে আমার ভিউয়ার্স তারা খুব মানে রাত জেগে ফেসবুকিং করে। আর নর্মালি এই টাইমে আমি তো কখনোই লাইভে আসি নাই, আজকে আসলাম বিকজ আমি গতকাল সারাদিন অনেক ঘুমাইছি, যার কারণে আমার আজকে ঘুম আসেনি এখনো। আর তাছাড়া আমি বাহিরে গিয়েছিলাম সন্ধ্যার পর, তো আমার গেট আপ দেখে বুঝতেই পারছেন আমি বাহিরে গিয়েছিলাম। তো ওইভাবেই আমি চিন্তা করলাম যে লাইভে আসি, সবার সাথে একটু আড্ডা দিই। হাই ফ্রেন্ডস, হাউ ইউ? জামাল বিরানি বাবা লিখেছেন, আই এম ওয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? রিয়েলি ইউ আর বিউটিফুল লুকিং। আচ্ছা আমার সাথে যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করুন। আই এম ওয়াচিং ইউর লাইভ ভিডিও ফ্রম ইউএসএ। রসেইল লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ রসেইল মোহাম্মদ ফর ওয়াচিং দিস ভিডিও। মোহাম্মদ খুশিও লিখেছেন, কল দাও। অবশ্যই কল দিব যারা লাইভটি শেয়ার করেছেন। আমি তো হাজারবার কমেন্ট দিলাম। পিন্নু খান, পিন্নু খান অনেকবার যেহেতু কমেন্ট করেছেন, আমি ওনার কমেন্টটা মাত্র দেখেছি, উনি বললেন। আর পিন্নু খান আমি তোমাকে কল দিচ্ছি। নাদিম রেদোয়ান লিখেছেন, শেয়ার করেছি অনেকবার, কল দেয় না। আমি কল দিই না, আমি কল তো কন্টিনিউসলি একজনের পর একজনকে দিয়ে যাচ্ছি। আচ্ছা তা নাদিম দেওয়ানকে আমি এখন কল দিচ্ছি। নাদিম দেওয়ান পিক করেন না হলে আমি চলে যাব, আর 2-3 মিনিট থাকবো। তো আচ্ছা শেয়ার করেছি অনেকবার, কল দেন না। নাদিম খান লিখেছেন, এই জন্য আমি এখন নাদিম খানকে কল দিচ্ছি। শুধুমাত্র লাইভে জয়েন হতে চাই, এটা কমেন্ট করলে আমার মনে হয় ভালো হয়। আপু তোমার জন্য বেস্ট হবে, রিং আইডিতে ঢুকে সেখানে লাইভ করবা। না আমার রিং আইডি ভালো লাগে না। ইউ আর সো নাইস মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখেছেন, জাহিদুল ইসলাম আলী। ওয়ের আর ইউ ফ্রম? আই এম ফ্রম ডিস্ট্রিক্ট লিখেছেন, দ্যাটস তো আই এম ঢাকা। শেয়ার করেছি অনেকবার, এখানে লিখেছেন এমডি। আচ্ছা আমি নেক্সট কলে চলে যাবো, নেক্সট কলে কে জয়েন হতে চাচ্ছেন কমেন্ট করুন। পলাশ হাকিম লিখেছেন, ইউ আর টু স্লো ফর রিড দ্য মেসেজ। আমি তো কমেন্ট কন্টিনিউয়াসলি কমেন্ট পড়ছি। এম কাউসেল লিখেছেন, কল মি। ওকে নাসির নাসা কল কি পাবো? আচ্ছা আমি দেখি নাসির ভাইয়ের সাথে কথা বলা যায় কিনা। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসির ভাই, কি অবস্থা? এই তো ভালো, তোমার কি খবর, কেমন আছো সবাই? ঘুরতেছেন? এই তো ভালো আছি, ঘুরি নাই, দোকানে আসতেছি আর কি। তারপর কি খবর? ভালোই। আলহামদুলিল্লাহ। আজকে তারপরে দোকানে আসলাম আর কি। এই যে আমার একটা ফ্রেন্ড ইন্ডিয়া। হ্যালো, হিন্দি মে বাত করো না, কে মুশকিলে হিন্দি মে বাত করো, মুঝে সমাজ আতি হ্যায়। সমাজ মে আতা জায়েগা। বাতাও কে মুশকিলে।
क्या मुश्किल है समझ में आता है ना उसको, हिंदी पूरा समझ में आता है मैं देखता हूँ क्या फेसबुक पे। वो बस देखेंगे, वो कुछ नहीं कहेंगे ऐसा ना। नहीं, इतना आप शर्मा क्यों रहे हैं? आपको पहचान है ना मेरा दरिया, वो जानता है इसीलिए। सीरियसली? अच्छा, क्या मुश्किल, बात नहीं आता अभी, क्या करेगा, हिंदी में बात नहीं आता है ना, हिंदी उसको समझ में। मुझे हिंदी आती है तो मेरे को ज्यादा हिंदी नहीं आते है, मैं हिंदी वाला नहीं है। इंडिया ना क्यों ना हिंदी आते ना, केरला इंडिया वाला है तो हिंदी नहीं आने के, इंडिया में अलग अलग। अच्छा हाँ, इंडिया तो अनेक लैंग्वेज, केरला लैंग्वेज तो हमें पारी ना। 32 लैंग्वेज, लैंग्वेज 32 है ना, उससे उससे ज्यादा। अच्छा केरला की सु बोलते वाले ना, मैं केरला तो बुझी ना, देखी बुझी की ना, बोलते वाले कुछ बोलना क्या है बताओ, कुछ केरला में बोलिए। सुगमानो সুগমানো মানে কেমন আছো? আমি বাংলা তোমার টেস্ট শুনবো। কি 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 কেমন আছো? সুগমানো হ্যাঁ সুগমানো মানে কেমন আছো আর কি, আমি বলে দিতাম তোমার বাংলা বলে দিতাম। নাসির ভাই আপনি পারেন? হ্যাঁ মোটামুটি। আচ্ছা তো আরেকটা লাইন বলেন তো, এই বলবেন অর্থ বলবেন না, আমি চিন্তা করবো কি বলছেন। আরেক বলো। कुछ भी बोलो ना तुम्हारा लैंग्वेज में, कुछ भी कहिए। भक्षण गईचो, खाना खाया, खाना खाया माने आमी পড়ালেখা করি এটা আর খানা খাবার না। ভক্ষণ না আঙ্গুলছ মানে খানা, মানে খানা খাইছনি। ভক্ষণ আমি এটা তো বুঝছি, এটাই বলছি খানা খায়া, এই হিন্দি বুঝছি, হিন্দি না এটার অর্থ ওই মালয়ালি তামিলনাড়ু কড়াঙ্কা সব সমস্ত চাইনিজ কো চাইনিজ কোলে তো তুমি অবাক হয়ে থাকবা। ঘুরতে আসছে কাজ পাইব কই? আমার কোন বেরিভিশন নাই, যে সময় মনে চাই ওই সময় ঘুমাই, যে সময় ইয়া করে ওই সময়। এত মজা জানেন, অবশ্যই 3 ঘন্টা ডিফারেন্স। প্রেম আপনার ই দেখছেন, বেপরোয়া মন দেখছেন না, কেমন লাগছে? তুমি ওইটা আমার লাইভে শোনাতে চাইতেছ না, বলতে চাইছ না পরে পাবলিকে। আর না দেখছি পাবলিক পরে আবার খাওয়াইতে দেব। পাবলিক আপনার কাছে কেন খাইতে যাবে? এটা তো সিক্রেট, পরে বলবো লাইভে না সমস্যা। ও আচ্ছা তাই, সিক্রেটও আছে এখানে না? মোটামুটি আর কি, বেপরোয়া মন অনেক সুন্দর হয়েছে, আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফ করছে না, খুব সুন্দর হয়েছে। কথা বলে ভালো লাগলো অনেকদিন পর। আর 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 গেট টুগেদার আমাদেরকে ফালায়া, মনে রাখো ইনশাআল্লাহ। গেট টুগেদার আপনাকে ফালায়া, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, আপনি তো বাইরে থাকেন, আপনি গেট টুগেদারে কিভাবে জয়েন করবেন? আর আপনি চলে আসেন দেশে, আপনার জন্য আবার আমরা গেট টুগেদার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাস্ট পাহানা তো দেশে চলে আসবেন, আপনার জন্য আমরা আবার গেট টুগেদার অ্যারেঞ্জ করব, যে নাসির ভাই আসছে সেই উপলক্ষে আমাদের আবার গেট টুগেদার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অপেক্ষা আছে অল্প কিছু দিন। ওকে ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। ওকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর কে আছেন? চলে যাব, চলে যাওয়ার আগে আমি আরেকটা কল নিব। আরে এত ডিস্টার্ব করে হেডফোন, হেডফোনই রাখবো না। ওয়াও এক্সেলেন্ট ইওর হিন্দি ল্যাঙ্গুয়েজ। আমি হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ টু না, বাট আমি ট্রাই করছি আর কি।
আচ্ছা নেক্সট কে আমাদের সাথে লাইভে জয়েন হতে চাচ্ছেন? আমি চলে যাব, থাকবো না। আচ্ছা লাস্ট কল, হ্যালো, হ্যালো, অন্ধকার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার এখানে ওয়ালাইকুম অনেক আসসালাম। অনেক রাত, এখন অনেক রাত বলতে? অনেক রাত, তার মানে প্রায় 12:30। আচ্ছা, এই কাহিনী। আমি তো মানে অনেক রাত, কত রাত? ব্লু ড্রিমস এর যেটা বলতে চাইছিলাম আর কি, ওনাদের সাথে আমি দেশে গেছিলাম, তখন ওনাদের হটলাইন গুলোতে ফোন দিছিলাম, একটা নাম্বারে ফোন ধরছিল, পরে ঢাকাতে আইসা অনেকবার ট্রাই করছিলাম, আমার হাতে সময়ও কম ছিল, তো পরে আর ফোন টোন ধরে নাই। আমি এখানে, আমার বিজনেস আছে, রেডিমেড গার্মেন্টস এর বিজনেস আছে এখানে মালে। ব্লু ড্রিম ও রেডিমেড গার্মেন্টস এরই হচ্ছে একটা কোম্পানি। জি, আমি ওই যে ব্লু নেল থেকে কি কয়েকদিন আগে মাল নিয়ে আসছি, ব্লু নেল এর শার্ট গুলো খুব ভালো ডিজাইন, তো ব্লু ড্রিমস এর পেজ এর সাথে আমার এড ছিল, তো আমাদের আমার একটা কমেন্টস এ তারা খুব খারাপ রিয়েক্ট করছে, সেই জন্য আমি তাদের আনফলো করে দিছি। তো সম্ভবত এটা অন্য কেউ হবে। তাদের প্রোডাক্ট গুলো আমার খুব ভালো লাগছিল, তাদের ডিজাইন প্রোডাক্ট গুলো গুলো খুব সিরিয়াসলি অনেক সুন্দর, ভালো। আমি সেই জন্য তো অনেস্টলি বলতেছি যে তাদের প্রোডাক্ট গুলো খুবই ভালো এবং তাদের ডিজাইন গুলো আমার খুব পছন্দ হয়েছে। তো সচরাচর আমরা ইন্ডিয়া থেকে এবং আপনার থাইল্যান্ড থেকে মাল আনি, তো দেশের মালগুলা এখানে আমরা চালাইতে চাই, বাট দেশ থেকে ওই রকম কি পাওয়া যায় না, আপনার আপনি রেসপন্স পাওয়া যায় না, ভালো রেসপন্স বিহেভ পাওয়া পাওয়া যায় যায় না। না? আপনি হচ্ছে, এটার মধ্যে কোনো সমস্যা ছিল হয়তো, টেকনিক্যাল সমস্যা ছিল, আদারওয়াইজ তাদের, তারা বিভিন্ন কান্ট্রিতে ওরা এক্সপোর্ট করতেছে, আর তাদের বিহেভিয়ার অনেক ভালো। আমি পার্সোনালি তাদের চিনি, তো আপনি হচ্ছে তাদের সাথে আবার যোগাযোগ করুন, আর তাছাড়া যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে যোগাযোগ করাই দিব। তো এই জন্যই আমি অনেকগুলা কমেন্টস করছি, জাস্ট শুধু আমার এই কথাটা আপনার কাছে বলার জন্য যে আপনার মাধ্যমে হয়তো তারা জানতে পারবে যে এরকম একটা তাদের ভিউয়ার ছিল, তাদের একজন হুম ভালো হুম হুম শুভাকাঙ্ক্ষী ছিল, অবশ্যই। হুম হুম যার হুম সাথে ওনাদের এরকম একটা মিসবিহেভ হয়েছে, হয়তো আর টেকনিক্যালি কোনো প্রবলেম টেকনিক্যালি কোনো কারণে। প্রবলেম হয়েছিল নিশ্চয়ই, বিকজ আমি তাদের পার্সোনালি তাদের অফিসে গিয়েছি, তাদের প্রোডাক্ট দেখেছি, তাদের প্রোডাক্ট আমি নিজে কিনেছি, অনেক সুন্দর ভালো প্রোডাক্ট। সো আমি হচ্ছে তাদের সাথে এটা শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। ইয়া, আমি যখন তাদের প্রোডাক্ট গুলা দেখছি আমি সত্যি খুব ইমপ্রেস হয়েছি এবং আমার কাছে খুব ভালো লাগছিল, তো আমার খুব ইচ্ছা ছিল আর আমার হাতে খুব সময়ও খুব কম ছিল, যার কারণে আমি আর ওনাদের অফিসে যেতে পারি নাই, গেলে হয়তো ওনারা আমার সাথে অন্যরকম ইয়ে করতো, তো যাক আমি আবার সামনে মানে মার্চে। ভার্চুয়ালে দেখা যায় কি, আমরা যেটা হচ্ছে আশা করতেছি, যেটা বলতে চাচ্ছি অনেক কিছু বলা হয় না। আপনি যদি সামনাসামনি কথাটা বলতেন তাহলে তারাও বুঝতো, আর আপনার হচ্ছে দেখা গেছে ভুল, কোনো ভুল ই হয়ে থাকলে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো সমস্যার সমাধান হয়ে যেত। হুম 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 তারপর আমি তো আমি তাদের বলবো, আমি আপনার কথা নেক্সট অবশ্যই শেয়ার করবো। নেক্সট মান্থ নেক্সট মান্থ মার্চের 2nd week আসতেছি আবার দেশে, তো হুম হুম ইনশাআল্লাহ আসলে অবশ্যই আমার ইচ্ছা আছে মানে সরাসরি ওনাদের অফিসে যাওয়ার, আর ফোন দিয়া অবশ্যই ওনাদের অফিসে যাব এবং ওনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, যেহেতু তাদের প্রোডাক্টগুলো আমার খুব ভালো হ্যাঁ লাগছে, আমার আমার আনার খুবই ইচ্ছা। আমি শুধু কমার্শিয়ালি প্রোডাক্ট আনতে চাই না, আমি চাই যে আমার দেশের প্রোডাক্ট গুলা এই দেশে হুম আসুক, এই দেশে হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ যারা আমার যারা কাস্টমার আছে ওরা ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে খুবই প্রশংসা করে, তা আমি আমার দেশের প্রোডাক্ট নিয়ে, আমি কিন্তু বেসিক্যালি আমার নিজের দেশের জিন্স, আমার নিজের দেশের টি শার্ট ইউজ করি, আমি অন্য কোনো দেশের কোনো কিছু ইউজ করি না, তো আমার মানে আমার নিজের দেশের প্রোডাক্ট গুলো আমি ওইভাবে মানুষের কাছে পৌঁছাই দিতে চাই, আমার নিজের নিজের দেশের সুনামটা আমি ওইভাবে ই করতে চাই, এই জন্য আমি আমার দেশের প্রোডাক্ট গুলো সবাই যদি এখানে আপনার মতো আনতে চাই। এভাবে বুঝতো তাহলে আজকে বাংলাদেশ কত দূর চলে যাবে জানেন? আরো কত দূর চলে যাবে না? আপনাদের মতো বিজনেসম্যান গুলো আমার মনে হয় থাকা উচিত।
এরকম মেন্টালিটি দেশের দেশের ভালো মানে আমাদের দেশের যদি প্রোডাক্ট আমরা অন্য দেশে নিয়ে যাই আমাদের দেশের সুনাম হবে, তারপর আমাদের দেশে হচ্ছে ইকোনমিক্যালি অনেক বেনিফিট হবে, দেশের উন্নতি হবে, এত মানে লোক কর্মচারী আছে বাংলাদেশে, ওদের হচ্ছে কর্মসংস্থান হবে। তো আমার মনে হয় যে দেশের প্রোডাক্টটা নিয়েই কাজ করা উচিত। আপনি হয়তো আমার প্রোফাইলে ঢুকলে দেখতে পারবেন আমার যতগুলা টি শার্ট এবং শার্ট আছে, ব্লু নেলের এবং আমাদের ইজি ব্র্যান্ডের টি শার্ট সবগুলাই, আর জিন্স মূলত আমাদের দেশেরই সবগুলা আমি যতগুলা ইউজ করি। আমার বস খুবই মানে, আমি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ঢাকা বাড়ি ধারাতে এক বাইং হাউসে কাজ করে, তো ওনাদের অফিসে যাওয়ার পরে ওনারা আমার আমাকে কিছু টি শার্ট গিফট করে, তো আমি আমার বস কে দেই। এবং আমার যে আমার মূলত আমি একটা কোম্পানিতে জব করি, পাশাপাশি আমার ছোট একটা বিজনেসও আছে। আমার কোম্পানির নাম হচ্ছে আপনার 26 অ্যাটলস, আমাদের মেইনলি ক্রুজারের বিজনেস, আর আমি হচ্ছে কোম্পানির ক্রুজারের দেখাশোনার দায় দায়িত্বে আছি। আর ওই পাশাপাশি আমার ছোট্ট একটা বিজনেস, আমি আমার দেশ থেকে জিনিস জিনিস টিনিস নিয়ে আসি, আর পাশাপাশি ইন্ডিয়া থেকেও আসে, তো এই আর কি। তো যাক, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আপনি যে ব্যাপারটা শেয়ার করেছেন সেটা জানি আমি খুশি হয়েছি। ব্লু ড্রিমস এর কর্তৃপক্ষ যদি কোনো কেউ থাকে আমার লাইভে, তারা অবশ্যই ব্যাপারটা দেখবে এবং আমি আশা করি আপনার সাথে যোগাযোগ করার তারাই চেষ্টা করবে, সরি বলবে যেহেতু কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি মানে একটু এখন আমার মনটা অন্যরকম, একটা গানের দুই লাইন গাইতে চাইছিলাম যদি আপনি কিছু মনে না করেন আর কি। আচ্ছা ঠিক আছে। যার জন্য ঘর বাঁধিলাম সে রইল না ঘরে, সরি ইটস ওকে, বুঝতে হ্যালো আমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে ভাইয়া, সমস্যা নেই ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ইনশাল্লাহ। হ্যালো, সরি আমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে আমি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া আমার নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, আমি আজকে বিদায় নিচ্ছি, নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ আবার কথা হবে। আমার মনে মনে যে সমস্যাটা ছিল সেটা শেয়ার করতে পারছি, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তো যাক, ইনশাল্লাহ দেশে আসলে ওনাদের অফিসে অবশ্যই যাব এবং আমার দেশের প্রোডাক্ট গুলো এখানে আনার চেষ্টা করব, যেহেতু ভালো একটা প্রোডাক্ট, ভালো একটা কোম্পানি, তো আমি চাই ব্লু ড্রিমস আর উন্নতি করুক, আর ওনাদের প্রোডাক্ট গুলা সারা বিশ্বে যতগুলো দেশ আছে আমাদের প্রোডাক্ট, আমাদের গার্মেন্টস এমনিতেও ইউরোপে অনেক ডিমান্ডেবল, তো আমি চাই এশিয়ার যতগুলো দেশ আছে সবগুলো দেশেও আমাদের প্রোডাক্ট গুলো আসুক এবং আমাদের প্রোডাক্ট গুলো আমাদের দেশের গার্মেন্ট শিল্প আর উন্নত হোক, এবং যারা উদ্যোক্তা আছে তারা এগিয়ে আসুক, আর আমাদের মতো ছোটখাটো ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, তারা এমনি ছোট ছোট করে ব্যবসায়ী বা নতুন ভাবে কাজ করতে চায় তাদের অনেক সুযোগ দিয়ে থাকেন। যাক, ধন্যবাদ, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি আপনিও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট। তো এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, অনেকক্ষণ ধরেই লাইভে ছিলাম আর ইটস টু লেট, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে যারা আমার সাথে লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর নেক্সট টাইম লাইভে আসলে সবাইকে ইনভাইট করবো। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।